स्टार्ट बटन माइक ऑल प्रोग्राम माइक्रोसॉफ्ट ऑफिस थे के जाबो होते हैं हमरा की पावर पॉइंट इधर हमें पावर पॉइंट देखिए देखो था यहाँ से इधर होते हैं पावर पॉइंट क्लिक करी रन होते हैं चले आशे মনে হয় কি একবারে দেখো না আমাদের স্ক্রিনে পাওয়ার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিনিমাইজ হয়ে আছে আমরা একটু ম্যাক্সিমাইজ করে নিই ম্যাক্সিমাইজ হয়ে আছে ফুল স্ক্রিন করে নিই ফুল স্ক্রিন করলাম অলরেডি এখানে কিছু ডিফল্ট সেট হয়ে আছে আমাদের এটা থাকবে না থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক আপনি যখন ওপেন করবেন দেখবেন কিন্তু ব্ল্যাঙ্ক তো এগুলো আমরা বাদ দিয়ে আমরা নিউ ফোল্ডার ফাই নিউ নিউ কমান্ড দিই ফাই নিউ কমান্ড দিয়ে ব্ল্যাঙ্কে গেলাম সাথে ক্রিয়েট হয়ে গেলাম হ্যাঁ এই সাধারণত থাকবে হচ্ছে এই দেন ক্লিক টু অ্যাড টাইটেল এখানে আমরা ক্লিক করি এখানে আমি লিখতে পারবো টাইটেল নেমটা আপু সাথে সাথে করলে কিন্তু ভুলে যাবে কারণ এটা কিন্তু লং প্রায় আমার ক্লাস দিতে লাগবে আধা ঘন্টা এখানে আমরা চাইলে কিছু বিস্তারিত লিখতে পারি দুই তিন লাইনে শেষ আমি নতুন একটা ফাইল নিই হোম রিবন থাকা অবস্থায় নিউ স্লাইড স্লাইডটা নিলাম এখানে দেখেন আমরা টাইটেল নেম দিতে পারবো সাথে তার ডিটেলস কিছু দিতে পারবো দেন একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি তার ডিটেলস তো লাগবে তার ছবি লাগবে না আমরা চাইলে এখান থেকে তার ছবি দিতে পারি আমি তো জানি আমাদের ছবিটা কোথায় লাগবে আমাদের কোনো ড্রাইভে থাকবে ক্লিক করে ড্রাইভটাকে এনে পিকচারে যে আমরা এখান থেকে ছবি দিতে পারি কিংবা আমার টেবিল দেখেছিলাম না টেবিল নিয়ে কাজ করছি কিন্তু পাঁচটা কলম পাঁচটা রো দিয়ে একটা টেবিল নিতে পারি এই হচ্ছে টেবিল টেবিল নয় আপনি যে কথাটা বললেন পাইল তারপর হচ্ছে হিমালয় এগুলো পুরো থাকে এটাই হচ্ছে চার্ট এই যে দেখেন এখানে আমি কমান্ডটা সিলেক্ট করে ওকে করলেই চার্ট চলে আসবে আপনি এখন ঠিক মতো কিছু বুঝবেন না কারণ এটার ক্লাস আপনার হয় নাই এটা কিন্তু অলওয়েজ অন্য একটা পেপারে খুলবে আমি এটাকে ক্লোজ করলাম আমার এটা উপরের জন্যই আমি এটাকে ফেলে দিলাম এখানে গ্রাফস কিছু তৈরি করা আছে এগুলো ধরাও আপনারা কাজ করে থাকবেন এটাও কিন্তু আপনার প্রয়োজন হতে পারে এখানে অনেক আছে প্রতিটাকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের কিছু না কিছু আপনি পাবেন ঠিক আছে আচ্ছা তারপর ভিডিও দেখা যাচ্ছে আপনি কোনো ভিডিও ক্লিপ তৈরি করে রাখছেন সেটাকে এখন প্রেজেন্টেশন হিসেবে দিতে যাচ্ছেন আপনি চাইলে সেটাও পারেন এখানে ক্লিক করেন এই তো ভিডিও আমরা ভিডিও দিয়ে ইনসার্ট করি এখানে প্লে করলে প্লে হবে এটা আমার লাগবে না আমার শুধু লাগবে একটা পিকচার তো আপাতত ক্লিপারটা নাই তো পিকচার আনার নিয়ম একটাই বাট আরও যদি থাকে আপনার কোনো নতুন অপশন থাকে থাকতে পারে আচ্ছা এইটা এই স্লাইডটা আচ্ছা একটা মূল কথা বলে নেই এখানে কিন্তু পেজ নয় এখানে প্রতিটা পেজকে কী বলবে স্লাইড এই স্লাইডটাকে আর এই স্লাইডটা দুটা স্লাইডের মধ্যে পার্থক্য আছে না অনেক পার্থক্য এটা যেমন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এটাতে কিন্তু তার নয়
এখানে জাস্ট দুইটা কাজ করা যাচ্ছে, একটা টাইটেল একটা হচ্ছে দুই লাইনের ডিটেইলস, তাও ফুল ডিটেইলস না, দুই তিন লাইনের একটা ডিটেইলস। তো আমি চেঞ্জ করে নিই, এক্সচেঞ্জ করে নিই। তো চেঞ্জ করতে গেলে এখানে আমি ডিলেটে ডিলেট করতে পারি, বা ডিলেট করলে যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু থাকছে না। তো এমন একটা পথ বের করতে হবে, ডিলেট হবে ইয়ে মানে চেঞ্জ ডিলেট হবে না কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লেআউটে যাই, নিয়ে আসি এই টেক্সটগুলোর জন্য আমি আদার সার্চ করতে পারছি না, কাট পেস্ট করে সিলেক্ট সিলেক্টে যেয়ে আমরা কাট করব। এটাকে বলা হচ্ছে কাট, কাট করলাম এখানে ক্লিক করি, এটাকে বলা হচ্ছে পেস্ট, কাট পেস্ট করলাম। এটা কিন্তু কপি পেস্ট না, আমরা শিখেছিলাম কি আপু কপি পেস্ট করা, এক জায়গায় থাকবে আবার আর একাধিক জায়গায় হবে, বাট এখানে ভিন্ন। এখানে সিলেক্ট করে কেচে থেকে দিলাম, কাট চলে গেছে এবং যেখানে পেস্ট দিলাম সেখানে চলে আসে। আচ্ছা এখন এখানে আমি আরেকটা পিকচার আনতে পারি, শেষ। আচ্ছা আচ্ছা এই ছবি থাকা অবস্থায় যে আমরা যে অপশনগুলো দেখছিলাম ওইটা কি আর দেখা যাবে না? ভিডিও না, ওই ছয়টা অপশন এখানে নাই, কারণ তোমার কাজ হয়ে গেছে না, এখন আর এই ছয়টা জিনিস পাবো না। যদি এই কাজ করা হয় তাহলে এই কাজগুলো তো আমরা কিসে ওয়ার্ডে করতে পারছিলাম, তাই না? তাহলে এখানে কেন এক্সট্রা বাদবে? এখানে এই কারণে এক্সট্রা বাদবে, প্রতিটার টেক্সটকে আলাদা আলাদা করে মুভ করা যায়। এখন দেখি যে এটাকে একটু কীভাবে মুভিংয়ের ব্যবস্থা করা যায়। অ্যানিমেশন আগে সিলেক্ট, সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে এই যে কর্নারটা মোর মোড়ে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের দেখা যাবে, আমরা যেখানে একটা নিতে পারি, কিংবা আমি এখান থেকে মোরে যাই, মোর এন্ট্রান্স ইফেক্ট এবং এখানে ক্লিক করি। ইফেক্টটা কি বোঝা গেল? একটা সামনে আনি বক্স হচ্ছে ঝুম, ক্লিয়ার? তার মানে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া যাচ্ছে। শেষে আমি ওকে করব, এটা বসে গেছে। সেম কাজ এখানে করি, মোর এমপ্যাসিসটাতে ক্লিক করি, ঠিক এই অ্যাঙ্গেলে ঘুরবে, স্টার অ্যাঙ্গেলে ঘুরবে, সিক্স পয়েন্ট স্টার, ছয় জায়গায় বাড়ি থাকবে। আবার এখানে আসি, তো ওকে করি, ওকে করি, এখানে আসি, এখান থেকেও দেওয়া যাচ্ছে। ড্র করা যায়, আমরা ছেলে ড্র করে নিতে পারি, নিজেরা তৈরি করে নেওয়ার কি বলে, এটাকে বলা হচ্ছে কাস্টম পাত। কাস্টম পাতে এসে আমার ইচ্ছে মতো আমি ড্র করলাম। আমি এখন এটাকে প্লে করব, স্লাইড করতে যে ফ্রম বিগিনিং এ ক্লিক করি, ওয়ার্ডের মতো স্টিল হয়ে বসে আছে কেন, এটা তো মুভ করার কথা তাই না? হচ্ছে
একটা সময় শেষ হবে, ইএসসি প্রেস করলে আগের অবস্থায় চলে আসবে। বাট প্রবলেমটা ইএসসি স্টেট একটা প্রবলেম এখন দেখতে পেলাম যে ওয়ান ক্লিক করলেই আমরা কাজটা করতে পারছি, তার আগে কিন্তু নয়। তাহলে এটাকে এক থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা সেটা দেখি। অ্যানিমেশন আগে সিলেক্ট, সব কাজে কিন্তু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট দেন হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনে এসে ওয়ান ক্লিকটা তুলে দিয়ে ওই প্রিভিয়াস বাটার প্রিভিয়াস দিব। এখানে আসি, প্রত্যেকটা স্লাইডের আমরা প্রতিটা টেক্সট হোক বা পিকচার হোক যেটাই হোক না কেন প্রতিটার ক্ষেত্রে একই কাজ করবেন। এখন প্লে করে দেখি আরেকবার। এখন এখানে কিন্তু স্টপ হয়ে বসে আছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু মুভ করছে না বা নড়ছে না। একটা কি সিলেক্ট ছিল আমার, দুটা সিলেক্ট না, কিন্তু এই প্রথম সিলেক্টটাতেই স্টপ হয়ে আছে কেন? এখন আবার এখানে স্টপ, ইএসসি প্রেস করি। এই স্লাইডটাকে মুভ করানোর জন্য আমাকে ওয়ান ক্লিক করতে হচ্ছে, তাহলে এই স্লাইডটাকে ওয়ান ক্লিক থেকে বাদ দিতে হবে। এই জন্য একটা ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশনটা কোথা থেকে অ্যাড করব আপু? ট্রানজিশনে গেলাম যে এখান থেকে আমি যে কোনো একটা ট্রানজিশন দিতে পারি বা মোড়ে যেয়েও আমি দিতে পারি। এখানে পুরো পেজ জুড়ে হচ্ছে, সাথে এখানে এসে একটা সাউন্ড দিতে পারি। স্পিকার নাই, দেন ওয়ান মাস ক্লিকটা তুলে দিই আফটারে দিয়ে এখানে অ্যামাউন্ট ইয়ার নাম্বার দিতে পারি। এত সেকেন্ড ধরে এই স্লাইডটা এই মানে ট্রানজেকশনটা ইফেক্ট করবে এত, বাট আমি দিলাম না, আমি 0 সেকেন্ড দিলাম। এখানে একটা করি সাউন্ড দিই, এখন ফ্রম বিগিনিং করি। শব্দ হয়েছে কিন্তু পেয়েছেন, শব্দটা যাচ্ছে না অবশ্য বুঝতেই পারছি। সাউন্ড হলো, এইটুকু ক্লিয়ার আপু? এইটুকু এখন প্র্যাকটিস করেন, আর একটু বাকি আছে ওটুকু আমি পরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আর দিচ্ছিও না।